আপনার কি আরো কিছু খাতে ইচ্ছা করতেছে হ্যাঁ চিংড়ি মাছ ভাজি গরুর মাংসের কালা বোনা জাল কম খাসির মাংসের সিনার বিরিয়ানি আর রুই মাছের কালিয়া শোনেন সামনে কিন্তু আমার পরীক্ষা আমার বান্ধবীরা সবাই ভালো রেজাল্ট করবি আমি কি ফেল করব নাকি আমাকে আপনার পড়াতে হবে শত হোক ভালো রেজাল্ট করলে তো আমার সম্মানই বাড়বি নাকি আচ্ছা কোন বইটা পড়াতে হবি এই যে এগুলো পড়া দেন তুমি পড়ো বুঝতে না পারলে আমি বোঝা দিচ্ছি কিছুই বুঝি না আপনি বোঝা দেন আরে আগে নিজে তো শুরু করবা নাকি নাকি রিডিং করে শোনাতে হবি বাচ্চাদের মতো আমাকে কেন পড়াবেন আমার ছোট বোনকে তো খুব পড়াইতেন আপনি ও তো আমার থেকে বেশি সুন্দর এই আমি কে আপনার যে আমারে পড়াবেন ওই নাকামি রাখো পড়ো পড়া সারা বার কোনো কথা বলবা না পড়াই মনোযোগ দাও কিভাবে পড়ব আপনি তো কিছুই বলে দিচ্ছেন না এই যে এই নাও অঙ্কটা করে দাও অঙ্কটা তুমি যদি না পারো এই স্কেল দিয়ে মার দেব কিন্তু আপনি পারবেন আমারে মাতি অবশ্য পারবেন কারণ আপনি তো আমারে ভালোই বাসেন না এই জন্যই পারবেন আমি কেবল ভালোবাসলাম জীবনে কিছুই পালাম না আরে ধুর ওই আগামীকাল থেকে অন্য টিচার বাসায় আইনি পড়াবা আমি পারবো না পড়াতি তা পারবেন কে এখনই একটা সুন্দর নিয়ে পরাতি বলুন ঢ্যাং ঢ্যাং করে চলে যাবেন পরাতি আমি তো সুন্দর না তাই না দিয়া এসব হাবি যাবি বলে মাথাটা দিলেও খারাপ করি যাই রুমে যায় ঘুমায় পড়ি কারণ এক সেকেন্ড ওর কাছে থাকলি দুনিয়ার কথা বলি মাথা খাবি এই স্টুপিঠ কি যে কেন বিয়ে করছিলাম সেটা এখন মনে ভরে যাচ্ছে সাতটির মা আমারে অসম্ভব স্নেহ হও তার মেয়েরে সুন্দর করে পড়ানোর কারণে আমার এসে সবসময় এক্সট্রা ভালোবাসা দিয়ে খুশি রাখে আর আমিও তার স্নেহ পায় আনন্দিত তার দুইটা মাত্র মেয়ে বড় মেয়ের নাম রিয়া আর ছোটো মেয়ে পিয়া পিয়া এইবার এসএসসি দেবী খুবই বিলিয়ান্ট স্টুডেন্ট দেখতেও খুব সুন্দরী এদিকে আঙ্কেল থাকেন ঢাকার বাইরে খুব কম আসেন বাসাতে আনটি সব কিছু দেখাশোনা করেন বাসায় যখনই ভালো কিছু রান্না হয় সবার আগে আমাকে দাওয়াত দিন বা যে কোনো বিষয়ে আমারই আগে ডাক দিন তো একদিন আঙ্কেল আনটি আমারে ডাকিয়ে বললেন আবির তোমাকে একটা কথা বলবো আমরা ভাবছি আশা করি তুমি কথাটা রাখবা আমি তখন বলছিলাম জি আনটি অবশ্যই আপনি বলুন আনটি তখন বলছিল আমরা জানি তোমার বাবা মা নাই তুমি ফুপুর কাছে বড় হয়েছ আর সেই ফুপুও তোমাকে তেমন খবর রাখে না তোমার গার্ডিয়ান বলতি এখন তুমি নিজেই তাই কথাটা তোমারেই বলতেছি আমাদের বরমে রিয়ার সাথে আমরা তোমার বিয়ে দেব ভাবছি তোমার কোনো অমত না থাকলেই আমরা বিয়ের কাজ শুরু করব। আর তোমাদের থাকার জন্য আলাদা ফিলাটের ব্যবস্থা করব আমি তখন আনটিকে বলছিলাম আনটি আমি আপনার মায়ের মতো দেখি আমার মায়ের অভাব আপনি কিছুটা পূরণ করছেন আপনি যেহেতু এটা ভাবছেন নিশ্চয়ই আমার মঙ্গলের কথা ভাবি তাই আমার কোনো আপত্তি নাই আপনি যা ভালো মনে করেন তাই করেন তারপর আর কি আলাদা একটা ফিলাট পালাম আর সাথে পালাম সরম লেভেলের অভিমানী এক বউ বিয়ের আগে রিয়ার সাথে আমার তেমন কোনো বনি ছিল না তবে জানতাম সে পিয়ার সাথে ডেইলি অভিমান করত আর না খায়া থাকত ঠিক তেমন হচ্ছে এখন আমার সাথেও একটা চা দিবা না না কেন বানিয়ে খান আমি দিতে পারবো না তোমার কিসের এত ব্যস্ততা শুনি আমি পড়তেছিলাম আর তাছাড়া তখন আমারে না পড়ায় আপনি চলে গেলেন আবার নিজে ঘুমায় আইলেন মনে নাই কেন তুমিও কি আমার সাথে ঘুমাতে চাইছিলে বলবো কেন বুঝতে পারেন না না আমি পেটের কথা বুঝিনি খাট বস্তি হবনে সা দিতে পারবো না ওই আপনার কি কানে প্রবলেম কেন টিভিতে এত সাউন্ড কেন কম সাউন্ড দিতে পারেন না কমই তো ও কম তার মানে আমি মিথ্যে কথা বলতেছি না আমি তো এখন মিথ্যে বা দি হব আমি তো অসুন্দর আমারে পরানো যায় না ঘুমানোর সময় ডাকা যায় না টিভি দেখার সময় মুখের কথা বলাও যায় না ওই ওই সব সময় কি ঝগড়া করার জন্য গলার ভিতর চুলকায় নাকি তুমি না পড়ছিলে এখন পড়া বাদ দিয়ে আমার পিছনে পড়লে কেন আর আমি একবারও বলছি তুমি অসুন্দর নিজেকে নিজেই অসুন্দর বলো আর আমারে দোষ দাও না হ্যাঁ সেটাই আমি তো ঝগড়ুটি আমার কণ্ঠে বিষ আমি তেতো করে কথা বলি আমি তো মিষ্টি করে কথা বলতে পারিনি বুঝছি তুমি এখানেই থাকো আমি গেলাম বাইরে আর হ্যাঁ তোমার ছোট বোন আমার ছাত্রী ছিল তুমি ছিলে না আর সে তোমার থেকে অন্তত বেশি বিলিয়ান্ট তুমি নিজেও জানো অন্যর সাথে তুলনা না করিয়ে মন দিয়ে বড় কাজে লাগবি রিয়া আবার বেশিক্ষণ একা থাকতে পারে না আমার ধারণা ঝগড়া না করলেই ওর পেটের ভাত হজম হয় না এই জন্যই বেসারি সারাক্ষণ লাগিয়েই থাকে আমি আর ঝগড়া কই করি কেবলমাত্র প্রতি উত্তর করি না হলে ঝগড়া জমবে কীভাবে আমি খাবার টেবিলে বসে আছি আর ওইদিকে রিয়া পড়ার টেবিলে বসি বসে ঝিম মাইরতেছে। পড়তেছ না কি গোমাছছ না? বুজাছছ না? সামনে থাকা স্টিলের সামোস মেঝেতে ফেলা দেই। তাতেই বুজা যাবে রিয়া ঘোমাচ্ছেছ না পড়তেছে। এই কি ভাঙলেন? কই? আমি কি কালা যে কানে শুনি নে? মাত্র শব্দ হলো যে আরে কই তুমি পড়তেছিলে না এইজন্যই শব্দ মনে হলো। হয়তো পাশের Филаতে আশের ফিলাটার শব্দ আমাদের বাসায় যাই হোক খাবার কই ক্ষুধা লাগছে আজ খাবার নাই কেন আজকে উপোস দে মানে মামে আজ খাবার নাই না খায় থাকতে হবে আর তা না হলে নিজে রান্না করে খাবেন এখন যাচ্ছি আমার অনেক পড়া বাকি রাখো তোমার সাতার পড়া আমার ক্ষুধা লাগছে বাদ দাও পারবো না যখন আমার কথা শুনেছিলেন তখন মনে ছিল না কখন এখন আবার বলে কখন না বাসা বাসা থেকে বের হবার আগে ঘুমাতে যাওয়ার আগে আমি তো বিলিয়ান না যে বিলিয়ান তার হাতের রান্না খাবেন আমি রাত্রি পারবো না ইয়া তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো আমি করতেছি না আপনি কইতেছেন আর বলতেছেন আচ্ছা কি করতে হবে বলো আমারে সুন্দর করে বুঝায়া পড়াতে হবে আর অন্যর প্রশংসা করা যাবে না সেটা আমার বোন হলেও না আসা এক কি পড়ানোর সময় স্কেল আমার হাতে থাকবি না হলে নিজেকে সারসার মনে হয় না রিয়াকে সেই কখন থেকে সে কমার্সের ছাত্রী তারে আমি একটা হিসাব বিজ্ঞানের আয় ব্যয় বিবরণী শিখাচ্ছি এবং লাভ ক্ষতি কিভাবে নির্ণয় করতে হয় কিন্তু সে এত ইস্টুভিট যে কিছুতেই বোঝে না লাভ ক্ষতি করার নিয়মটা বারবার বলি সে বারবারই ভুল করে নিজে করায় দেই তারপরও ভুল করে মেজাজ গেল খারাপ হয় দিয়ে দিলাম হাতের ডানায় দুইটা মার। এমনি বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কান্না করে শুরু এই তুমি তো বুঝতেছিলে না তাই মারলাম আর আমি না পরা তিফা পারিনি তোমার বোনকেও মারছি বিশ্বাস না হলে কল দিয়ে শুনিয়ে নাও আর এখন তো তোমার শিক্ষক আমি মারতেই পারি তাই না কিসের কথা কথা বলতেইছে না বরং কান না করে ফলোর ভিজা ফেলতেছে টিসু যা ছিল কাটতেছে আর সুরিয়ে ফেলতেছে পুরো ঘর জুড়ে এদিকে পেটে ভাত নাই খিদেই পেট শো শো করতেছে অন্যদিকে বউয়ের ঘ্যান ঘ্যান কান না উফ অসহ্য ফিরিজ হাতায় তো কিছু পালাম না আমি খাবো বলে মনে হয় আগেই সব ফেলা দে আমি শিওর কিচেনে রান্নার কোনো চিহ্নই নাই কি যে করি বাড়তিছি বাইরে যা খাবার নিয়ে আসবো নাকি কিন্তু রিয়া তো বাইরের খাবার খায় না আর আমারও খাতি দেয় না মাথায় একটা বুদ্ধি আছে আমি রিয়ার সামনে একটা অ্যাক্টিং করতে পারি কারণ মেয়েটা আমারে অনেক ভালোবাসে আমার যদি কিছু হয় সেই ভয়েই সে সব কিছু করবি এই জন্যই এই কাজটাই আমার করতে হবে আমি জানি না জীবনে কি পূর্ণ করছি যে তোমার মতো লক্ষ্মী একটা মেয়ে পাইছি বউ হিসেবে কিন্তু ভাগ্যর কি নির্মম পরিহাস আজ তোমাকে রাইখে চলিয়ে যাতি হচ্ছে আমার তোমাকে আমি অনেক ভালোবাসি রিয়া আমি যদি মারা যাই আমাকে তুমি মাফ করে দিও আর রোজ আমার কবরটা দেখিয়ে আসো আমার আত্মা শান্তি পাবি আমার ভালো লাগতেছে না রিয়া এই তো কাজ সেই আমার জরায় ধরি হাও মাও করে কান্না করছে কারণ রিয়া জানত আমি বেশিক্ষণ না খায় থাকতে পারিনি আমার জরায় ধরে দ্রুত রান্নাঘরে চলে গেল এরপর দেখতেছি খাবার নিয়ে চলে এসতেছে কি রে একটু আগে আমি পালাম না বউ যাই কীভাবে পাইল বউ আমার জন্য নুডলস রান্না করে রাখছে এদিকে ঘিরান সুখেই টের পাচ্ছি আহ বউ কি নাটকটাই না করলাম রে আমি আমি সরি আর কোনো দিনে এমন হবি আমি বুঝতে পারিনি আমি আপনারে সারা থাকতে পারবো না আচ্ছা আপনার কি আরও কিছু খাতে ইচ্ছা করতেছে হ্যাঁ চিংড়ি মাছ ভাজি গরুর মাংসের বোনা জাল কম খাসির মাংসের সিনার বিরিয়ানি আর রুই মাছের কালিয়া না হ্যাঁ অবশ্যই কিন্তু এত কিছু আর সরিষাইলিশব তাহলে বলেন কে বেশি বিলিয়ান আর কে বেশি সুন্দরী অবশ্যই তুমি কারণ তোমার রাধনির হাত সেই লেভেলের আর তোমারে দেখতে একদম ভোরা জোস না তবে পড়তি বসতি সেও আর হ্যাঁ আমি আবার স্কেল সারা পড়াতে পারি না কিন্তু আমিও কিন্তু তাহলে রাতে আর রাতব না না খাই শুটিং করতে হবি। কি ভাবছেন আমি বুঝিনি নিয়ে বাংলা সিনেমা আমিও দেখছি বুঝছেন আপনারে ভালোবাসি তাই কষ্ট দিতে চাই নিয়ে তবে আমারে যে মারছেন এই জন্য আজ আমার কাছে ঘুমাতে দেব না আজকে আপনি পাশের রুমে ঘুমাবেন এমন মারামারি করা সারকে আমার কাছে ঘুমাতে দেব না বুঝলেন মিস্টার আবির আমি যে স্কেল সারা পড়াতে পারি নিয়ে